দুনিয়ার মুসলমান, আবহাওয়ার জগতের মাঝে অক্সিজেন আছে, আবহাওয়ার জগতের মাঝে কার্বন ডাই অক্সাইড আছে, আবহাওয়া জগতের মধ্যে হাইড্রোজেন আছে, আবহাওয়া জগতের মাঝে নাইট্রোজেন আছে, আবহাওয়ার জগতের এই উপাদানগুলি আল্লাহই সৃষ্টি করছে না মানুষে সৃষ্টি করছে? পারবো না দুনিয়ার মানুষ সৃষ্টি করত? বিজ্ঞানে বলে শরীয়তেও বলে, যে বিজ্ঞান শরীয়তের সাথে কোন ধরনের দ্বন্দ্ব হয় না এই বিজ্ঞান আমরা বাস্তব, আর যে বিজ্ঞান শরীয়তের মাঝে দ্বন্দ্ব হয় এই বিজ্ঞান আমরা মানি না, ঠিক না? এটা বিজ্ঞানও বলে শরীয়তও বলে। কি আমরা যে শ্বাস ফালাই, এটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড দূষিত বায়ু, বুঝতেছি না আমার কথা? আর শ্বাস যাবার টান দেয়, টান দিলে এটার নাম হলো অক্সিজেন। অক্সিজেন একটা বিশুদ্ধ বায়ু। দুনিয়ার মুসলমান, মানুষের সারা পৃথিবীর কোটি কোটি মানুষ শ্বাস ছাড়ার কারণে, কার্বন ডাই অক্সাইড পৃথিবীর বুকে ছাড়ার কারণে, আবহাওয়ার জগতে ছাড়ার কারণে কোটি কোটি দুনিয়ার মানুষ শ্বাস ছাড়তেছে, শ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড বাইর হইতেছে, এটা দূষিত বায়ু। এই কার্বন ডাই অক্সাইড আল্লাহ তাআলা পরিশোধিত করেন, কার্বন ডাই অক্সাইড কে আল্লাহ তাআলা পরিশোধিত করেন। কিভাবে পরিশোধিত করেন? ওই দূষিত বায়ুটারে আল্লাহ তাআলা গাছ বৃক্ষ তরুলতার দ্বারা, পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতার দ্বারা এই কোটি কোটি মানুষে শ্বাস যে ছাড়লো, কার্বন ডাই অক্সাইড যে বাহির হলো, এই দূষিত বায়ুটারে আল্লাহ তাআলা গাছ তরুলতা দিয়ে চুষাইয়া লইতেছেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه او পাটা রাখলি তো একটা আওয়াজ দে, একটা আওয়াজ দে, রেকর্ড যে ঠিক করে দে। ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام فقيه واحد أشد على الشيطان من ألف عابد صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم تلك محلة জামে মসজিদ তথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে একদিনই জলসার ব্যবস্থা করা হয়েছে। আমিও আপনাদের সামনে, আমি যদি কোনো মাদ্রাসার জলসাতে যাই তো আমি মাদ্রাসার লাইনে কথা কওয়ার ইচ্ছা করি,
যদিও বিভিন্ন বিষয় দেওয়া হয়, এরপর আমরা সময়ের প্রেক্ষিতে চিন্তা করি একটা প্রতিষ্ঠানে গেলাম, এটা তো কিছু উপকার। তা আমি আমার আলোচনার আগে সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে এই দোয়াই করি, আল্লাহ তাআলা যেন আপনি আমাদেরকে রুহানি জিসমানি আমরাজ উজর আপত্তি হইতে মুক্ত করেন, এবং দিনের কিছু আলোচনা যে সমস্ত আলোচনার দ্বারা আমাদের দুনিয়া এবং আখেরাতের ফায়দা হয় মঙ্গল হয় এমন কিছু আলোচনা ইখলাসের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই করি আমরা আমিন। বর্তমান দুনিয়া তথা বাংলাদেশও দুইটার ধারা শিক্ষা চলছে, একটা ধারাকে বলা হয় জাগতিক শিক্ষা, আর একটা ধারাকে বলা হয় কুরআন আর হাদিসের ইলম ওয়াহির শিক্ষা। প্রত্যেকটা নর এবং নারীর জন্য ইলম ওয়াহির শিক্ষা লাভ করা, জরুরতের দিন শিক্ষা লাভ করা প্রত্যেকটা নর এবং নারীর জন্য ফরজ। প্রত্যেকটা নর এবং নারীর জন্য জরুরতের দিন শিক্ষা করা ফরজ, কতটুক পর্যন্ত ফরজ, যে পরিমাণ শিক্ষা করলে তার গোটা জিন্দগিটা আল্লাহর হুকুম নবীর তরিকায় সে অতিবাহিত করতে পারবে, গোটা জিন্দগিটা ইসলামের অনুশাসনের ভিতর দিয়ে চলার মতো সুযোগ হবে, এই পরিমাণ শিক্ষা লাভ করা প্রত্যেকটা নর এবং নারীর উপরে ফরজ। কিন্তু টাইটেল পাস করা, মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়া এক একটা এলাকার জন্য লো ফরজ, একা ভাই একজন আলিম যদি না হয় সারা দেশবাসী গুনাহগার হয়ে যাবে। তো আমি আপনাদের সামনে দুইটা ধারার শিক্ষার তুলনামূলক, জাগতিক শিক্ষা এবং কোরআনি শিক্ষার তুলনামূলক আলোচনা করার শিরোনাম হিসাবে আমি আপনাদের সামনে ব্যক্ত করার ইচ্ছা করছি। এক হলো কোরআন হাদিসের শিক্ষা, এক হলো জাগতিক শিক্ষা। জাগতিক শিক্ষা দুই ভাগে বিভক্ত, এক প্রকারের শিক্ষা যে শিক্ষা লাভ করলে মানুষকে বেঈমান কাফির নাস্তিক মুরতাদ বানায়। কোন শিক্ষা লাভ করলে পরে মানুষকে বেঈমান বানায়, কাফির বানায়, নাস্তিক বানায়, মুরতাদ বানায়? কোন সেই শিক্ষার একজনকের নাম হইল প্লেটোর সাম্যবাদ সমাজ ব্যবস্থা। আলোচ্য বিষয় যদি কিছু কঠিন হয়ে যায় তো বোঝার চেষ্টা করবেন, আর আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনারা বুঝাইতাম। আর একজন আমাদের মালাসুর সব রয়ে গেছে, সেই দিকে তো আমার লক্ষ্য করা লাগবে, আর কোনো একটা বিষয় চিল্লা ধরলে কমিটি 2 ঘন্টা লাগবে, কিন্তু সবার বয়ানের সাথে সীমিত সময় শেষ করতে হবে। জাগতিক শিক্ষা, যে জাগতিক শিক্ষা মানুষকে কাফির নাস্তিক মুরতাদ বেঈমান বানায়, এই একম এই রকম শিক্ষার এক জনকের নাম হইল প্লেটোর সাম্যবাদ সমাজ ব্যবস্থা, সে এক হইল দজ্জালের কাচেলা। প্লেটোর সাম্যবাদ সমাজ ব্যবস্থা বলতেছে বিবাহ এবং শাদির দরকার নাই, বিবাহ এবং শাদির কোনো দরকার নাই, ছেলে যার সাথে মনে চায় ছেলে, যাকে মনে ইচ্ছা হয় মেয়েকে নিয়ে যাবে, মেয়ে যার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে চলে যাবে। এই সমস্ত শিক্ষায় যদি মুসলমানরা শিক্ষিত হয় তাহলে মানুষের মানুষত্বের জিন্দগি থাকবে না, হাওয়ান এবং কুকুরের জিন্দগিতে পরিণত হবে। ঠিক না বটি? কবি আসা বিলাস যারা ইউরোপ কান্ট্রিতে লেখাপড়া করে, যারা ইউরোপ কান্ট্রিতে লেখাপড়া করে, আর ইউরোপ কান্ট্রির দেশের পরিবেশটা এরকমের আছে, এই প্লেটোর সাম্যবাদ সমাজ ব্যবস্থা ইউরোপ কান্ট্রির মধ্যে চালু থাকার কারণে সন্তানের মা বাবার কোনো পরিচয় নেই। কেন নাই? একদিন তার বন্ধু আর বান্ধবীকে নিয়ে আসে একদিন পার্কের মাঝে ঘুমাইবে, একদিন বন্ধু আর বান্ধবীকে নিয়ে আসে তার হোটেলের মধ্যে ঘুমাইবে, একদিন বন্ধু আর বান্ধবীকে নিয়ে আসে সমুদ্রের তীরের মধ্যে কাটাইবে, একদিন বন্ধু আর বান্ধবীকে নিয়ে আসে সে ক্লাবের মাঝে সময় কাটাইবে। ওইভাবে যদি সময় কাটায় তো জানিয়ে রাখো এটা মানুষের জিন্দগি হতে পারে না, এটা কুকুরের জিন্দগি এবং হাইওয়ানের জিন্দগি। ঠিক না? ঠিক না? ঠিক। চুম্বকে বুঝাইতেছি প্লেটোর সাম্যবাদ ব্যবস্থা যদি হারি ওই বিষয়ের উপরে আমি আরম্ভ করি রাতে ওগুলা নিয়ে যেতাম, কিন্তু আমি হারি শিরোনামটা শুনে বলছি সময় যেহেতু। 2 নম্বর আরেকটা দজ্জালের চেলার নাম হলো মেন্ডেলের সমাজ ব্যবস্থা। মেন্ডেলের সমাজ ব্যবস্থা মানুষদেরকে হুলুমান বানাইতে চায়,
মন্ডলের সমাজ ব্যবস্থা মানুষকে মানব জাতির অস্তিত্বকে বিলীন করে দিতে চায়। মন্ডলের সমাজ ব্যবস্থায় মানুষের বংশ বিস্তারের যে কুটি, এটাকে ধ্বংস করে দিতে হয়। এমন শিক্ষা যারা লাভ করবে সব কাফির, বেঈমান, নাস্তিক, মূর্তিতে পরিণত হবে। তিন নম্বরের শিক্ষা ব্যবস্থার নাম হইল ডারউইনের সমাজ ব্যবস্থা। ডারউইনের সমাজ ব্যবস্থা বলতেছে আদম থেকে মানুষ হয়েছে, এটা ভুল কথা, নাউজুবিল্লাহ। মানুষের আগে আসিল ব্যাংক, মানুষ কত্যা জন্ম নিয়েছে, আসিল ব্যাংক, ব্যাংক থেকে হচ্ছে বানর, বানর থেকে হচ্ছে মানুষ। এই বানরের শিক্ষা যারা শিক্ষা দান করবে তাদেরকে মনুষ্যত্ব তো থাকবে না, কেউ মানুষকে হাওয়ান এবং জানোয়ারে পরিণত করবে, ঠিক না বটে? আরেকটা শিক্ষা ব্যবস্থা আছে নাস্তিক মতবাদ, কয় আল্লাহ বলতে কিছু নাই, নবী আবার কিতাব, আখেরাত কিতাব, পরকাল বলতে কিছু নাই। এই মাস্তিকবাদ সমাজ ব্যবস্থা বাংলাদেশের মাঝে প্লেটুর সমাজ ব্যবস্থার দালালরাও আছে, মেন্ডেলের সমাজ ব্যবস্থার দালালরাও আছে, এর পাশাপাশি আপনার ডারউইনের সমাজ ব্যবস্থার দালালরাও বাংলাদেশে আছে। সব চলতে পারে কিন্তু ইসলামী ইজমি দেশে চলতে পারে না, 93% মুসলমান হওয়া সত্ত্বেও। এরপরে আব্রাহাম লিঙ্কনের মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ হলো জনগণের সকল ক্ষমতার উৎস। আপনারা বুকে হাত দিয়া বলেন তো, সকল ক্ষমতার উৎস ছিল মহান রব্বুল আলামিন। জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না এমন স্লোগান যদি মানুষকে শিখায় সব বেঈমান কাফির হয়ে গেল, ঠিক না বটে? আরেকটা মতবাদের জনক একটা দজ্জালের ছেলের নাম হইল জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিলের মতবাদ হলো মানুষদেরকে সুদি লেনদেনে জড়াইয়া দাও, মানুষদেরকে সুদি লেনদেনে জড়াইয়া দাও। কুরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে গেছে যারা সুদি লেনদেনের মাঝে জড়াই গেল, সুদ লেনদেনের মাঝে তারা যে সম্পৃক্ত হয়ে গেল, তারা ওই সময় সুদকুরের দলেরা মরবার সময় ঈমান লইয়া মরণ খুব কঠিন হয়ে গেল। فأذنوا بحرب من الله ورسوله والذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من الماس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا أحل الله البيع وحرم الربا সুদের ব্যাপারে তো লম্বা আলোচনা করতাম চাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে যখন গেলেন, যায়া দেখেন এক চালুকের পেট বড় মাল গুদামের মতো, মাল গুদাম আপনার উম্মতের ওই সমস্ত লোকের নিদর্শন আল্লাহ আপনাকে দেখাইতেছেন, যারা সুদ হবে দুনিয়ার ময়দানে তাদের পেট ভরত না, 1 লাখের মালিক হলে কিন্তু আমার 2 লাখের দরকার, 2 লাখের মালিক হলে আমার 4 লাখের দরকার, 4 লাখের মালিক হলে আমার 8 লাখের দরকার, 1 কোটির মালিক হলে আমার 2 কোটির মালিক। আল্লাহ পাকে দেখাইয়া দিচ্ছেন এই সুদকুরের পেটটা দুনিয়াতে ভরত না, সাগরের পেট ভরত কিন্তু সুদকুরের পেট ভরত না। এই কারণে আমি আল্লাহ তালা সুদকুরের পেটরে মাল গুদামের মতো বড় বানাইয়া আল্লাহ রাসূল সাল্লাম বয়ান করেন যে সুদের গুনার পরিণাম হলো 70টা অংশ, সর্বনিম্ন অংশ হলো মার সাথে জিনা করা। যদি মতবাদ বাংলাদেশের মধ্যে চালু হয় মানুষ মুসলমান আর মুসলমান থাকবে না, নর পিছাসলে এক দলকে বানাইবে, যার শরীরে রক্ত আছে সে রক্ত শুকনা শরীরে রক্ত নেওয়ার চেষ্টা করবে, মোটা হালি মোটা হইতে থাকবে, তাজা হালি তাজা হইতে থাকবে, ধনী হালি ধনী হইতে থাকবে, গরিব হালি গরিব হইতে থাকবে। এই সমাজ ব্যবস্থা যদি এই দেশের মধ্যে এইভাবে চলতে থাকে তো জানিয়ে রাখে মুসলমানের মুসলমানের অস্তিত্ব আর থাকবে না, শেষ পর্যন্ত সুদকুরের দলের মাঝে যাইয়া মানুষ বেঈমানে পরিণত হয়ে যাবে। আরেকটা জনকের নাম কার্ল মার্কস লেনিন। কার্ল মার্কস এবং লেনিন এবং মাও সে তুং এদের সমাজ ব্যবস্থা, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা,
আমি পূর্বেই বলছি প্রত্যেকটা সমাজ ব্যবস্থার বিস্তারিত বিবরণ দিবার সময় আমার কাছে নাই, খালি শুধু শিরোনামটা আপনাদেরকে শুনাইলাম। এই সমস্ত শিক্ষা ব্যবস্থা যারা লাভ করে এরা নাস্তিক মুরতাদ বেঈমান কাফির হবে। কিতা কই নাস্তিক মুরতাদ কাফির বেঈমান বাংলাদেশে কম আছে নাই তা বেশি আছে? বুলার ঘটনা শুনছেন না? আমি এক প্রোগ্রামের মাঝে বলছিলাম যে বুলার জনসাধারণ আশিকে রসুলের দল, তারা আল্লাহ রসুলের এস্তার মহব্বতের কারণে মাঠে নামছে। পুলিশের সাথে যদি কোনো ধরনের ধাওয়া পাল্টাদা হয়েও থাকে যে তোমরা কোন আইনে ফেলা মানুষের বুক বরাবর গুলি করতে, তোমরা যদি মনে করো পুলিশের সাথে তাদের কোন ধাওয়া পাল্টা হয়ে গেছে তোমরা রাবারের গুলি পায়ের নিচে মারবাই, বুক বরাবর মাথার উপরে মারবাই, কেন তোমরা ঈশ্বরের এবং নাস্তিক মতলে দল নেই। দেখা যায় চেহারার দিকে বুকের মাঝে গুলি বিদ্ধ করতেছে, এ মাথার মধ্যে গুলি বিদ্ধ করতেছে, এমন কোন আইন পৃথিবীর বুকে আছে জনগণের সেইভাবে গুলি করা? কত দজ্জালের চেলা যে বাংলাদেশ হয়েছে, একে হিজবুত তাওহীদ বানিয়েছে, হিজবুত তাওহীদ একটা বানিয়েছে, এটা দাবি করছে, এটার নাম কিতা? এটার নাম নিছে না, এটার নাম একটা আছে পন্নি পন্নি বাইজিদ পন্নি, হেনি জৈদবিদ নবতি দাবি করছে। বাংলাদেশের মাঝে কাদিয়ানি আছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানি, হেও নিজে দাবি করছে নবতি। বাংলাদেশের মাঝে আহমদ খানের দল আছে, আলিমুল হাজির নাজিরের দল, আশিকের রসুলের দল, জিলাফি খাইবার দল, কিতা গো আল্লাহ রসুল গালিগুলো করে একটা লোক কিন্তু মিছিল দিয়ে আছে রিয়া, বুকে গুলিও নিল না, রক্ত জড়াই দিল না, যারা রক্ত জড়াই দিল হলো আসলে আশিকের দল, আর তোর হলো জিলাফি খাওয়ার দল, ঠিক না? ওটা জিলাফি খাইতে না আর কিতা করতো জিলাফি খাওয়ার দল। আরে প্রকৃত আশিক যে তুই যে আমরা ময়দান বুঝতেছি কেন? দুনিয়ার মুসলমান, এই সমস্ত জনকের নাম যে আমি উল্লেখ করলাম, এই সমস্ত শিক্ষা যারা শিক্ষিত হবে মানুষ হাওয়ান জানোয়ারে পরিণত হবে, নাস্তিক মুরতাদের দালাল হয়ে যাবে। আরেক প্রকারের শিক্ষা হইল ডাক্তার হওয়া, আরেক প্রকারের শিক্ষা হইল ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, কারিগর হওয়া, বৈজ্ঞানিক হওয়া, দার্শনিক হওয়া, সৈনিক হওয়া, এগুলো আমাদের জন্য প্রয়োজন আছে চিকিৎসা করবে কে? এই জগতের মধ্যে যদি বৈজ্ঞানিক তৈরি না হয় বিশেষ জ্ঞানের আধার দিব কে? এই জগতের মধ্যে যদি ইঞ্জিনিয়ার তৈরি না হয় ইঞ্জিনিয়ারের বিল্ডিং এবং কারিগরি কাজ করবো কে? এই এই দেশের মানুষের মধ্যে যদি কি না হয় মাস্টার না হয় সে শিক্ষকতা করবে কে? ইসলামী শরীয়তে বলে তুমি মাস্টার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি কারিগর হও, তুমি বৈজ্ঞানিক হও, তুমি দার্শনিক হও, তুমি সৈনিক হও, সে জানিয়ে রাখো আল্লাহর কোরআনে বলতেছে তোমার কাছে কোরআন সুন্নাহ জিন্দেগি থাকতে হবে। কোরআন সুন্নাহ জিন্দেগি যদি না থাকে তোমার বৈজ্ঞানিক হওয়া, তোমাদের ডাক্তার হওয়া, সৈনিক হওয়া, দার্শনিক হওয়া, এরপর বৈজ্ঞানিক হওয়া, এই যাই কিছু তুমি দুনিয়ার জ্ঞানে জ্ঞানী হইয়া যাও না কেন, যে জানিয়া রাখো তোমার কাছে কোরআন সুন্নাহ জিন্দেগি যদি না থাকে তে তোমার জীবন এবং হাওয়ান জীবনের মাঝে কোনো পার্থক্য নেই। কেনে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, আল্লাহ নিজেই বর্ণনা করেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ কোন আমি মানুষ বানাইছি পরে কোরআন শিক্ষা দিছি আগে, আসলে তো নিয়ম ছিল আল্লাহ বলবেন মানুষ বানাইছি আগে কোরআন শিক্ষা দিছি পরে, এই কথা বলি মিল হয় ভালো জাল্লাতে বাকুছিল আল্লাহ কসম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ কোন আমি আর রহমানের পরিচয় দিতেছেন আল্লামাল কুরআন যিনি আল্লাহ কি কুরআন শিখাইছেন, এরপরে খালাকাল এরপরে খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের যুক্তিতে বলে আল্লাহ মানুষ সৃষ্টি আগে করবেন কুরআন শিক্ষা পরে দিবেন, কুরআন শিক্ষার কথা আগে কেন বললেন আর মানুষ সৃষ্টির কথা পরে কেন বলবেন? আয়াতের মরে মাঝে মুহাদ্দিসিনে কেরাম বহু ব্যাখ্যা দান করেছেন, এক ব্যাখ্যা হলো যার কাছে কুরআন ওয়ালা জিন্দেগি আছে হইল মানবতার জিন্দেগি, যার কাছে
কাছে কুরআনওয়ালা জিন্দগি নাই, হাওয়ান্তরিকার জিন্দগি। এই কারণে কুরআন শিক্ষা দেওয়ার একমাত্র উদ্দেশ্যে মানুষ আল্লাহ সৃষ্টি করছে। কুরআন শিক্ষা দেবার উদ্দেশ্যে একবার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। যে কুরআন শিক্ষার আল্লাহর একমাত্র মকসদ হলো মানুষকে, মানুষ সৃষ্টি করার মকসদ হলো কুরআন শিক্ষা দেওয়া। এরপর আরেকটা ব্যাখ্যা দান করেছেন, ও দুনিয়ার মুসলমান, আর রহমানুল আসমান খলাকাল ইনস, আর রহমান উপরে হইলে রহমান হইলেন আসমান, আর রহমান রহমান হইলে আসমান, আসমানের মধ্যে হইলে রহমান, অথচ জমিনও রহমান আছে। কিন্তু অনেক সময় আমরা এই কথা বলে থাকি, আল্লাহ আসে মুআল্লার দিকে আছেন, আসমানের জগতের দিকে অতি নিকটে আছেন, আসেন নিনা আসে না, এই কারণে আমরা আসমান আল্লাহ বলে থাকি। মাঝখান হইল কোরআন আর জমিনও হইল কিতা ইনসান, পার্থক্যটা বুঝতেছেন? আসমান হইল রহমান হইল আসমান, আর মাঝখান হইল কোরআন, আর জমিন হইল কিতা ইনসান। এই হিসাবে আর রহমানের ব্যাখ্যা দুইটা ব্যাখ্যা আমি দান করলাম। এখন প্রশ্ন হইল, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, কারিগর হওয়া, বৈজ্ঞানিক হওয়া, দার্শনিক হওয়া, সৈনিক হওয়া, পাইলট হওয়া, দুনিয়ার জিতে শরীয়তে নিষেধ করে না, এগুলার অত্যন্ত প্রয়োজন আছে। তুমি যদি ডাক্তার হও, কলেজ ভার্সিটিতে তুমি লেখাপড়া করো, আর মনে মনে যদি ধারণা করো, আল্লাহ আমি কোরআন ছাড়তাম না, কোরআন সুন্নাকে আমি ছাড়বো না, আল্লাহর নবীর তরিকাকে আমি ছাড়বো না, আমি ডাক্তার হয়ে যদি আল্লাহ তুমি আমারে ডাক্তার বানাও, তাহলে আমি গরিবদেরকে বিনা পয়সায় চিকিৎসা করবো, ধনীদের কাছ থেকে আমি কি নিবো, আমি কি প্রেসিডেন্টের পয়সা নিব, আল্লাহ আমারে যদি তুমি ডাক্তার বানাও, তা আমি বাংলাদেশের মুসলমান দেশের রোগী, ও মুসলিম দেশে চিকিৎসার জন্য যাবে কেন? বাংলাদেশের মুসলমানের রোগী, ও মুসলিম দেশে চিকিৎসার জন্য যাবে কেন? আল্লাহ তুমি যদি আমারে ডাক্তার বানাও, তাহলে আমি এই মুসলমানের দেশের মুসলমানের রোগী, আমার দ্বারা যেন চিকিৎসা পরিপূর্ণ হয়ে যায়, এই নিয়তের রূপে যদি তুমি লেখাপড়া করো, আল্লাহ তোমার দুইটা সব দিবে, একটা ফরজে কেফায়ার সব, একটা মুজাহাদার সব আল্লাহ দান করবে। তাহলে তো আমরা জাগতিক শিক্ষার বিরোধী না, আমরা পক্ষে আছি। দুই নম্বর, একজন লোক যদি সৈনিক হয়, সে যদি কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, আমি কোরআন সুন্নাহ জিন্দগি ছাড়তাম না, আল্লাহ আমি কোরআন সুন্নাহ জিন্দগি ছাড়বো না, আল্লাহর হুকুম নবীর তরিকা জিন্দগি আমি ছাড়বো না, আল্লাহ তুমি যদি আমার সৈনিক বাও, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জান বাজি দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ ক্রিয়া দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো, এই বন্ধ যদি লেখাপড়া করিয়া সৈনিক হয়ে যায়, আল্লাহ তার নামামল দুইটা সব দিবেন, একটু হইলো কি সব দিবেন, ফরজে কোরআন সুন্নার জিন্দগি আমি ছাড়বো না, কোরআন সুন্নার জিন্দগি নিয়ে যদি আমি কারিগর হইতে পারি, ইঞ্জিনিয়ার হইতে পারি, আল্লাহ গো বহির্বিশ্বের ইঞ্জিনিয়ার নিয়া বাংলাদেশের খনিজ সম্পদ বারোনা চুষিয়া নিয়ে যায়, চাইরানা মাত্র বাংলাদেশে পায়, আমার দ্বারা যেন বাহিরের কোন অমুসলিম দেশের লোকেরা আমাদের দেশের সম্পদ না নিতে পারে, সেই চাহিদা আমার দ্বারা আল্লাহ তুমি পুরা করবাই, তারও আল্লাহ দুইটা সব দিবেন, একটা সব হলো মুজাহাদার সব, আর একটা হলো ফরজ কেফার হক আদায়ের সব। আর এমনি ভাবে তুমি সৈনিক হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কারিগর হও, বৈজ্ঞানিক হও, জানিয়ে রাখে বৈজ্ঞানিকের জন্ম ইসলামের জ্ঞানী মনীষীরা দান করেছে, বৈজ্ঞানিকের জন্ম ইসলামী জ্ঞানী মনীষীরা দান করেছে, সেটার ইতিহাস বয়ান করার সময় আমার কাছে নাই, বয়ান যেহেতু সময় আমার কম। ও দুনিয়ার মুসলমান, এখন কত হইলো তুমি বড় ডাক্তার হইলাই, তোমার কোরআন সুন্নাহ জিন্দগি নাই, তোমার মধ্যে জানোয়ারের মাঝে কোনো বেশ কম নাই, বড় ডাক্তারের গোবিন্দ হসনি, আমি লন্ডন পাস করছি, কত বড় ডিগ্রিধারী আমি লাভ করছি, আর আমারে কয় হাওয়ান জানোয়ারের আমরার মাঝে বুঝুন পার্থক্য নাই। তাহলে আমি বলতে চাইব, তুমি ডাক্তারি বিদ্যা নিয়ে যদি গর্ব করো আর কোরআন সুন্নাহ জিন্দেগি তোমার কাছে থাকে না, যে আল্লাহ পাক জীব জানোয়ারের মাঝে এমন ডাক্তার বানিয়ে রাখছেন, এই ডাক্তারি তুমিও পারতাম তা মিশাল না দিলে তো বুঝতাম না। আপনি আমি যদি বিষ খাইলাই মরমুনি লইয়া যাইতে যে ডাক্তার লইয়া যাইতে যেতে মারা যেতে হয়, ঠিক না? ঠিক, তাৎক্ষণিক ভাবে বিষের বেদনার রোগীকে ভালো করার মতো শক্তি নেই, কিন্তু মহান রব্বুল আলামিন
এমনও জীব জানোয়ার বানাইয়া রাখছেন, আরে বিষ পান করার সাথে সাথে বিষে পানি বানাইয়া দিতে পারে কেমনে? হযরত আল্লামা কারি তেসাব রহমতুল্লাহ বলেন, আমি গেলাম রাজপুতান এলাকা, রাজপুতান এলাকাতে যাইয়া দেখি প্রাদেশিক গভর্নরের আইন হইল যে বানর বান্দর কে মারা, বানর মারা দণ্ডদিন আইন অপরাধ, কেউ বান্দরে মারে। আজ বানরে যদি এভাবে আসার সুযোগ দেয় তো মানুষের রবি শস্য ঠিক থাকবো? তাই গিয়া দেখুন রবি শস্য আপনার যারা যারা যে সমস্ত রবি শস্য করতেছে, কেউ মূলা ক্ষেত করতেছে, কেউ কেউ আলু ক্ষেত করতেছে, কেউ আপনার উড়ি ক্ষেত করছে, এরকম করে না? বান্দর হতে গেছে রিয়া ইতারে সিডিয়া বিড়িয়া খাইয়ে উঠে তুই যায়, তাই কুলা ইতারে তুমি মারতে পারো না। হুজুর মারলে পরে দণ্ডনীয় অপরাধ, আইনের অপরাধে অপরাধী, কিন্তু তোমরা একটা কৌশল করো, তোমরা বিষ মিশ্রিত আঠারে খাই বানায় রুটি বানাও, আঠার মাঝে বিষ মিশ্রিত করিয়া আমরা দেশে কিতা কয় খাই খয় না, গোলা গুলিয়া তোমরা কি করো রুটি বানাও, আর রুটি বানাইয়া এটা টুকরা টুকরা করে তোমরা স্বাদের উপরে সরাই রাখো, আর স্বাদের উপরে সরাই রাখে রেডি মিঠখানি যখন বানরে দেখবো তখন ইয়া খাইয়া সব মরে দিবে, তোমরা তো মাল্লাই না। এটা একটা কৌশল হইল না, খুব বুদ্ধিটা তো সুন্দর হইল, হেরা করছে কি তা এলাকার মানুষের রুটি বানাই টুকরা টুকরা স্বাদের মাঝে তো রাখছে, স্বাদের মাঝে তুইছে পরে বান্দরে দোলাইয়া দেয় রেডি মিট খানি। আল্লাহ বান্দরের বেনু কি ইন্দ্রিয় শক্তি দেখছেন দেখেন, আমরা করতাম পরমুনি রুটির মাঝে বিষ আছে কিনা, বানর হতে বড় যে মাও বড়টা রাজা বানর, রাজা বানরে কয় একটাই মুখ দিও না রুটির মাঝে, সব্যনাশ হইতে পারে এটার মাঝে মনে বিষ মিশে যেত আছে, এই ইন্দ্রিয় শক্তিটা আল্লাহ বানরের ব্রেনও দান করছে, ঠিক না? ও ঠিক। এরপরে দেখুন বড় বানরে কয় চলো আমরা পাহাড়ও যাই, পাহাড়ও গিয়া সেরিয়া এমন একটা গাছের ডাল ভেঙ্গি আমরা, পাহাড়ও গিয়া সেরিয়া এমন একটা গাছের ডাল আমরা পাতান, আইনে সেরিয়া সবাই সব রুটি খাইয়া শেষ করমু, এক একটা রুটির টুকরা খাইমু আর এক একটা পাতা চিবাই হইব, দেখছেন নি হেরা কি বলেন যে সত্যি আল্লাহ দেশ, এরা পাহাড়ও গেছে, পাহাড়ও গেছে বলে বানর হতে মশাল মিছিলের মতো ডাল ভেঙ্গে লই আইতেছে, ডাল ভেঙ্গে লই আইয়া ছেড়া তারা কি করছে বিল্ডিং এর উপরে আইয়া গুল চাক দিয়া চতুর্দিকে চক্কর বেঁধে বসে, বানর বড়টা কয় খাও খাইয়া শেষ করো রুটি সব খাইয়া শেষ, এক টুকরা রুটি খায় আর একটা পাতা চিবাইয়া খায়, ও দুনিয়ার মুসলমান আল্লাহ পাকে বানরের মাঝে এত ইন্দ্রিয় শক্তি দান করলেন, বিষ খাইয়া বিষ কিভাবে ফানি করা যায় এই বানরের জ্ঞান তো তুমি আর ডাক্তার হইয়া বলতে পারবে না, ঠিক না? ওটি আল্লাহ কেন তুমি ডাক্তারের বিদ্যা শিখিয়া বলত আড়াই আর বড়াই কেমনে করো, আমি তুই যেতে অনেক বিদ্যা এক বিভাগের এক বিদ্যা, আমি আল্লাহ তারা অনেক জীব জানোয়ার হয়ে যেত রাখছি তুই আল্লাহ, আমরা সকলে আমরা জানি সাফে যদি গুল সাফলে কামড় দেয় বা গুল সাফলে যদি কামড় দেয় সাথে সাথে নেউলে যদি কামড় দেয় সাথে সাথে এমন জরির মাঝে গেহে কামড় দেয় তার বিষ পানি কিতা কই ই সন্ধানকে আমরা পারবো না, আমরা জানি, কেউ যদি মনে 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 না করে আমি বড় ইঞ্জিনিয়ার আমি বড় কারিগর, তুমি যদি ইঞ্জিনিয়ার কারিগর হয়ে দাও আজকে দেখা যায় বেরোমিটার তৈরি হয়েছে, হাইকোমিটার তৈরি হয়েছে, রঞ্জন রশ্মি তৈরি হয়েছে, ও দুনিয়ার মুসলমান কেউ যদি কথা মনে করে আমরা রঞ্জন রশ্মি তৈরি করেছি, আবহাওয়ার জগতের থার্মোমিটার তৈরি করেছি, কি পরিমাণ আবহাওয়ার জগতের ঘূর্ণিঝড় হয়ে যাবে, ঘূর্ণিঝড় কত ডিগ্রিতে প্রবাহিত হবে তা আমরা মিশিনের মাঝে ধরা করে বলতে পারি, কোন দিকে ঘূর্ণিঝড় আসবে মিশিনের মাঝে ধরা ফেলে আমরা বলতে পারি, আল্লাহ কেন তুমি আবহাওয়ার জগতের যদি বিশেষজ্ঞ তুমি হয়ে থাকো, আবহাওয়ার জগতের যদি বিশেষজ্ঞ তুমি হয়ে থাকো যে তোমরা বেরোমিটার তৈরি করছো, হাইকোমিটার তৈরি করছো, রঞ্জন রশ্মি তোমরা তৈরি করছো, এই সমস্ত রশ্মি এই সমস্ত ইঞ্জিনগুলি যদি তোমরা ফিট করো, ফিট করলে যদি ধরা পড়ে তা আবহাওয়ার খবর দিতে পারো, আল্লাহ কেন হে দুনিয়ার মুসলমান
তুমি আবহর জগৎকে গর্ব করার কিছু নাই, আমি এমনও পাখি বানাইয়া রাখছি আবহাওয়ার জগতের ব্যাপারে, তার হাইকু মিটার লাগে না, তার বেরু মিটার লাগে না, তার কিতা রঞ্জন রশ্মি তার জন্য দরকার পড়ে না, এক্সট্রিমিশন তার লাগে না, কিছুই তার লাগে না হাইকু মিটার ছাড়া। এরপরে হাইকু মিটার ছাড়া, বেরু মিটার ছাড়া, এক্সট্রিমিশন ছাড়া, এরপরে তোমার কিতা রঞ্জন রশ্মি ছাড়া আবহাওয়ার জগতের খবর এমনে পাকি আল্লাহ তৈয়ার করে রাখছেন, যার কাছে কোন মেশিন নাই, তারপরে সে বলতে পারে কোন দিকে তমকা হাওয়া আসবে। তার প্রমাণ বাবুই পাখি, বাবুই পাখি, বাবুই পাখি চিনে না, তাল গাছের মাঝে বাসা বানা, কিন্তু বাবুই গাছের কাছে কোন ইঞ্জিন নাই, মেশিন নাই, রঞ্জন রশ্মি নাই, হাইক মিটার নাই, বের মিটার কিছুই তো নাই, কিন্তু বাবুই পাখির ব্রেইন আল্লাহ এমন এক চেঞ্জ শক্তি দান করছেন, এই বাবুই পাখি বলতে পারে এই বছর কোন দিক দিয়ে তুফান বেশি হবে, এই বাবুই পাখি বলতে পারে এদিক দিয়ে কোন দিক দিয়ে তুফান বেশি হবে, যার কারণে বাবুই পাখি তাল গাছের মাঝে যখন বাসা বানায় যে দিক দিয়ে বেশি তুফান হবে ওই দিক দিয়ে পিঠ দিয়ে সেরা তার বাসা বানায়, ঠিক না বটে? মুরব্বীরা বলতে পারে। আমি জিজ্ঞাসা করতে চাই, আবহাওয়ার দুর্যোগ যদি তোমাদের সামনে উপস্থিত হয়, আবহাওয়ার দুর্যোগ যদি তোমাদের সামনে উপস্থিত হয়, তবে তোমরা এই তোমাদের মিটারের মাঝে ধরা পড়ে, রঞ্জন রশ্মি বলেন আর হাইক মিটার বলেন আর বেরু মিটার বলেন ধরা পড়ে, তখন তোমরা বলতে দেখো যে দেশ মাইল বেগে দমকা হওয়া সাইক্লোন বন্যা হারিকেন হতে পারে, হবে কেন? কেদা কয় হতে পারে, কিসের দ্বারা বলতেছো? যান্ত্রিক যন্ত্রের দ্বারা। আল্লাহ কেন তুমি এক্সট্রা মেশিন তৈরি করিও, তুমি এক্সট্রা মেশিন তৈরি করেছো, আল্ট্রাসোনোগ্রাফি তুমি তৈরি করেছো, কম্পিউটার তুমি তৈরি করেছো, তখন তোমার দেখা যায় কম্পিউটারের মাধ্যমে চিরাফারা ছাড়াও দেখা যায় সিরিঞ্জের মতো অস্ত্র ঢুকাইয়া তোমরা অপারেশন পর্যন্ত করতে পারো, এত দৌড়াতে তোমরা বিজ্ঞানের উন্নয়নশীলে পৌঁছেছো, কিন্তু কোরআন সুন্নাহ জিন্দেগি তাহলে তোমার জীবনটা দুনিয়া ক্ষেত্রে সার্থক হইয়া যাইত, কোরআন সুন্নাহ জিন্দেগি নাই, তুমি এই জ্ঞান লাভ করিয়া গর্ব করার কিছু নাই, এক্সট্রা মেশিন তৈরি করিয়া গর্ব করার কিছু নাই, হাই এরপরে তোমার আল্ট্রাসোনোগ্রাফি মেশিন তৈরি করিয়া গর্ব করার কিছু নাই, যেহেতু পারদর্শী লাগিন আল্লাহ মুরগির ব্রেইনও ঢুকাইয়া তো রাখছে, বুঝতেছেন না আমার কথাবার্তা? অনেক মুরগির মেনের জ্ঞান বুঝতাম, বিজ্ঞান মুরগির জ্ঞান বিজ্ঞান কিনতাম, আপনি যদি মুরগিরে চাইরালি বা তিনালি ডিম দিয়া উমের মাঝে বই নাই বইলে পরে আমি নিজে পরীক্ষা করে দিচ্ছি, তো উমের মাঝে বইলে পরে, উমের মাঝে বইলে পরে আপনার কয়েকদিন উম দেওয়ার পরে আপনি লক্ষ্য করে দেখবেন ডিম যে মুরগিরে বসাইছে, মুরগি ডিম গুলিলে ডানেরটা বামে নেয়, বামেরটা ডানে নেয়, সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে, করেনি না করেনি, কেন করে? মুরগির ভিতরে আল্লাহ এমন ধরনের ইন্দ্রিয় শক্তি দান করেছেন, মুরগি ভালো করে কথা বুঝে, আমার ডিমের মধ্যে যদি সম পরিমাণে সমতা হারে যদি আমি তাপ না দিতে পারি, সমানভাবে যদি আমি তাপ না দিতে পারি, তে কোনো ডিম থেকে বাচ্চা ফুটাইতে সক্ষম হব, আর কোনো কোনো ডিম বুলা হইয়া নষ্ট হয়ে যাবে, ঠিক না বটে? এই জিনিসটা কে দিছে? আল্লাহ দিছে না? আচ্ছা আচ্ছা, আরো মুরগির বিজ্ঞান শুনেন, মুরগি এইভাবে তাপ দেওয়ার পরে যখন মুরগি বুঝে যে আমার ডিমের ভিতরে বাচ্চার বডি তৈরি হয়ে গেছে, ডিমের ভিতরে কি হয়েছে? বডি তৈরি হয়ে গেছে, ডিমের ভিতরে বডি তৈরি হয়ে গেছে যখন অনুভব করে বলুন তো দেখি তার কাছে কোন এক্সরে মেশিন আছে, তার কাছে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, কিন্তু মুরগি বলতে পারে এই বাচ্চাটার টেম কোথায়, টুক কোথায়, নাক কোথায়, বডি কোথায়? মুরগিও মনে মনে কয় আমার বাচ্চা পরিপক্ক হয়ে গেছে, দুনিয়ার ময়দানে ফুটাইয়া যদি আমার ডিমের ভিতর থেকে আনতে হয় তা আমার বাচ্চার এখন অক্সিজেন দেওয়ার দরকার, মুরগি দিয়ে অক্সিজেন চিনে মাতুন না দেন, মুরগি দিয়ে অক্সিজেন চিনে। আবহাওয়ার জগতের মাঝে কি কি আছে জানেন না?
চারটি উপাদান আছে, একটা হলো অক্সিজেন, একটা হলো কার্বন ডাই অক্সাইড, একটা হলো হাইড্রোজেন, একটা হলো নাইট্রোজেন। শুনুননি আপনি, দুনিয়ার মুসলমান, আবহাওয়ার জগতের মাঝে অক্সিজেন আছে, আবহাওয়ার জগতের মাঝে কার্বন ডাই অক্সাইড আছে, আবহাওয়ার জগতের মধ্যে হাইড্রোজেন আছে, আবহাওয়ার জগতের মাঝে নাইট্রোজেন আছে, আবহাওয়ার জগতের এই উপাদানগুলি আল্লাহই সৃষ্টি করছে না মানুষে সৃষ্টি করছে? পারবেন দুনিয়ার মানুষ সৃষ্টি করতে? বিজ্ঞানে বলে শরীয়তেও বলে, যে বিজ্ঞান শরীয়তের সাথে কোন ধরনের দ্বন্দ্ব হয় না এই বিজ্ঞান আমরা বাস্তব, আর যে বিজ্ঞান শরীয়তের মাঝে দ্বন্দ্ব হয় এই বিজ্ঞান আমরা মানি না। ঠিক না? ঠিক না? এটা বিজ্ঞানও বলে শরীয়তও বলে। কি আমরা যে শ্বাস ফালাই, এটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড দূষিত বায়ু, বুঝতেছি না আমার কথা? আর শ্বাস যাবার টান দেয়, টান দিলে এটার নাম হলো অক্সিজেন। অক্সিজেন হলো একটা বিশুদ্ধ বায়ু। দুনিয়ার মুসলমান, মানুষের সারা পৃথিবীর কোটি কোটি মানুষ শ্বাস ছাড়ার কারণে, কার্বন ডাই অক্সাইড পৃথিবীর বুকে ছাড়ার কারণে, আবহাওয়ার জগতে ছাড়ার কারণে কোটি কোটি দুনিয়ার মানুষ শ্বাস ছাড়তেছে, শ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড বাইর হইতেছে, এটি হলো দূষিত বায়ু। এই কার্বন ডাই অক্সাইড আল্লাহ তাআলা পরিশোধিত করেন, কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ তাআলা পরিশোধিত করেন। কিভাবে পরিশোধিত করেন? ওই দূষিত বায়ুটারে আল্লাহ তাআলা গাছ বৃক্ষ তরুলতার দ্বারা, পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতার দ্বারা এই কোটি কোটি মানুষে শ্বাস যে ছাড়লো, কার্বন ডাই অক্সাইড যে বাহির হইলো, এই দূষিত বায়ুটারে আল্লাহ তাআলা গাছ তরুলতা দিয়ে চুষাইয়া লইতেছেন। এরপরে গাছের গাছ তরুলতার থেকে আল্লাহ তাআলা আরেকটা জিনিস ছাড়াইতেছেন, গাছ বৃক্ষ তরুলতার দ্বারা, গাছ বৃক্ষ তরুলতা হইতে বৃক্ষরাজ হইতে, তরুলতা হইতে বৃক্ষরাজ হইতে আল্লাহ আরেকটা উপাদান বাইর করতেছেন, সেই উপাদানের নাম হলো অক্সিজেন। সেই অক্সিজেন আমরা নাকের সাথে সাথে গ্রহণ করতেছি, এইভাবে আপ ডাউন হইতেছে, কার্বন ডাই অক্সাইড বাড়িতেছে, অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। এইভাবে আপ ডাউন হইতে হইতে সারা পৃথিবীর জগৎটাতে যদি আল্লাহ এই ইন্তজাম না করতেন, শুধু কার্বন ডাই অক্সাইড বাইর হইতো, অক্সিজেন লবার সুযোগ আল্লাহ না দিতেন, সারা পৃথিবীটা কার্বন ডাই অক্সাইডের কারণে বিষাক্ত হইয়া বিস্ফোরণ হইয়া পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ কি মেহরবানি করছেন, পৃথিবী ধ্বংস হইতে দিতেছেন, পৃথিবী ধ্বংস হইতে দিতেছেন, যেহেতু কার্বন ডাই অক্সাইড বিজা বাড়িতেছে কুটি কুটি মানে না না শ্বাসের দ্বারা, এগুলা বৃক্ষ তরুলতার দ্বারা চুষাই গেছে। আবার বৃক্ষ তরুলতে আল্লাহ অক্সিজেন ছাড়তেছেন, পারবানি বৈজ্ঞানিক হতে বৃক্ষ তরুল অক্সিজেন ছাড়ুন ছাড়ার কারণে আমরা শ্বাস গ্রহণ করতেছি। দুনিয়ার মুসলমান, যদি আল্লাহ ইন্তজাম না করতেন আবহাওয়ার জগতের মধ্যে, এই ইন্তজামটা যদি আল্লাহ না করতেন, দুনিয়ার কোন প্রাণী বাঁচতে পারত না। এইভাবে যখন অক্সিজেন গাছপালা ছাড়তেছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে, এইভাবে হাফ ডাউন হইতে হইতে, ভোরের বেলায় এই সারা পৃথিবীটার আবহাওয়ার জগৎটা স্নিগ্ধ করে হইয়া যাও। ভোরের বাতাস ডাক্তারেরও কয়টা খুব উপকারী বাতাস, স্নিগ্ধকর বাতাস, স্বাস্থ্যের জন্য উপযোগী বাতাস, কইনি না কই না? এই ভোরের বাতাসের দাম আছে নি আল্লাহর কাছে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা যেভাবে আবহাওয়ার জগৎটা বিষাক্ত হইয়া যাওয়ানোর কথা ছিল, বিষাক্ত না করে আল্লাহ স্বাভাবিকের পুরের বেলা আল্লাহ পৌঁছাইয়া দেন, ঠিক তেমনি ভাবে চরিত্রের জগৎটা বিষাক্ত হয়ে গেছে, চরিত্রের এই আবহাওয়ার জগতের পুরের বাতাসটা যেমন দামি, পুরের বাতাসটা যেমন আল্লাহর কাছে দামি, ঠিক তেমনি ভাবে পুরের বেলার ইবাদতটা আল্লাহর কাছে দামি। ঠিক না? বটি কেমনে দামি? কোন বুড়ের বাতাসটা যখন আল্লাহ তাআলা স্বাভাবিকে পৌঁছান বুড়ের বেলা, তাহাজ্জুদের সময়, শুভেচ্ছাদিকের সময় বা শুভেচ্ছাদের পাককালে,
এই সময়টা এত দামি, এই বাতাসটা কেন দামি হয়েছে? আল্লাহ তাআলা আপ ডাউন করতে করতে অক্সিজেন গুলি ছাড়ছে গাছপালায়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, এই কারণে আপ ডাউন করতে করতে আবহাওয়ার জগৎটা যখন স্বাভাবিক হইয়া যায়, দুনিয়ার জগৎটা হয়তো টিকিয়া গেল, ঠিক তেমনি ভাবে চরিত্রের জগৎটা কিন্তু বিষাক্ত হয়ে গেছে। ওই বুড়ের বেলা যারা আল্লাহ আল্লাহ করে উম্মতের জন্য দোয়া করে আল্লাহর কাছে পানা চায় মাফ চায়, এর খাতিরে আল্লাহ দুনিয়াটা কি চরিত্রের জগৎ বিষাক্ত আমরা করছি না? বেফর্দা সুর ঘুষ মদ জুয়া গাঞ্জা টিভি সিটি ভিডিও বাতাসটা যেমন দামি, বুড়ের বেলা আল্লাহর কাছে যারা আল্লাহ বিল্লাহ করে জিকির আজকার করে যে আল্লাহ ওয়ালা বান্দারা তার যদি উঠে নামাজ পড়তেছে, ওই ডাকটা আল্লাহর কাছে দামি হয়ে যায়, কেনে জামিন হয়ে যায়। যে সমস্ত আইটেম গুলি গুনার আমি শুনাইলাম, এই সমস্ত আইটেমের কারণে সারা পৃথিবীর চরিত্রের জগৎটা বিষাক্ত হয়ে গেছে, হয়েছে না হয়েছে না, কিন্তু ধ্বংস হইয়া যাওয়ার উপক্রম আল্লাহ ওই আল্লাহ ওয়ালা বান্দাওয়ালা বুড়ের বেলা আল্লাহ ওয়ালা বান্দার খাতির আল্লাহ তাআলা এই স্বাভাবিক দুনিয়া টানে রাখছেন, নইলে আসমান জমিন ভেঙে দিতেন। খাটি একজন আল্লাহ ওয়ালা তখন তাহলে আসমান জমিন ভাঙবো না, রাখবো না। তা আমি বর্ণনা করতেছিলাম যে মুরগির আল্লাহ তাআলা এমন ব্রেন দান করছেন, তার কাছে কিন্তু এক্সরে মেশিন নাই, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন নাই, কম্পিউটার নাই, কেমন কিন্তু ইয়াদা চিনি গুণা তুই এসি। এই মুরগি চিন্তা করে আমার ডিমের ভিতরে বাচ্চা পরিপক্ক হয়ে গেছে, বডি তৈরি হয়ে গেছে, এখন মুরগি কয় আমার বাচ্চারে যদি অক্সিজেন না দেয় তে বাচ্চাটারে সুস্থ সবল করিয়া দুনিয়ার ময়দান আনতে পারবো না, ডিমের ভিতরে মারা যাবে। কিতা কই অহন কয় আমার বাচ্চারে অক্সিজেন দিতাম, মুরগি রে দি আল্লাহ এত ব্রেন দিলা হে অক্সিজেন চিনে, কিতা কই এখন দেখেন। আরে একটা মানুষের যদি তুমি আল্ট্রাসোনোগ্রাফি করো, একটা মানুষের যদি তুমি কি করো এক্সরে মেশিন দ্বারা তোমার বডি পরীক্ষা চেকিং করো, কিন্তু তোমার মেশিন ফিট করলে পরে বলতে পারো, মেশিন ফিট না করে বলবারে ডাক্তারের ক্ষমতা নাই। আছে মেশিন ফিট না করে ডাক্তার বলার ক্ষমতা আছে? নাই। কিন্তু মুরগির কাছে দেখেন ডিমের ভিতরে যে বাচ্চা ডিমের উপরে ভাগে ডিমটা আস্তর করে না, কিতা করে আস্তর করে না, হে কি গুস্তা দেখবার আছে। কিন্তু মহান রব্বুল আলামিন মুরগির ব্রেনের মাঝে একটা ইন্দ্রিয় শক্তি দান করছেন, যে মুরগি যেহেতু তার কাছে রঞ্জনের শিয়র, তার কাছে কিতা নাই, আপনার হাইকোমিটার তার কাছে এক্সরে মেশিন নাই, তার কাছে আপনার আল্ট্রাসোনোগ্রাফি মেশিন নাই, কিন্তু আল্লাহ ব্রেনের মাঝে এমন শক্তি দান করছেন মুরগি দিশা করে কইতে পারে আমার আমার বাচ্চার চেন কোথায় আছে, আমার বাচ্চার মাথা কোথায় আছে, ডানা কোথায় আছে, সে মনে মনে ভাবে হায় রে আমার বাচ্চার অক্সিজেন দেওয়ার লাগবো, তখন নাকটা কুনানো আছে হে দিশা করে বরাবর নাকটার বরাবর মুরগি কি করে একটা ছিদ্রকে চিকন করে ছিদ্র করিয়া দেয়। দেখছেন নি আপনারা? আপনারা মনে আরাম লাগতেছে না? আমি এখনই মনে চিল্লাইতেছি আজকে, কিতা কই লড়া সরা নাই দিয়ে আসকো এলে তো আমিও চারে দশ চুপড়ে যাইতাম না, কারণ একজন হবেন তার ডাকাত হবে লইত হবলে তো পান হবে। এই মুরগিটারে আল্লাহ এত ইন্দ্রিয় শক্তি দান করলেন, সেও চিন্তা করে আমি ছিদ্রটা যদি চিকন করে না দেই, বড় করে যদি আমি ছিদ্র দেই আর বেশি অক্সিজেন যদি দিতে থাকে বাচ্চা মারা যাবে। কি শক্তি দিছেন আল্লাহ তো এমন চিকন করিয়া কিছু কইতা না তো? আমি তো কইছি তুই, আমি তো আমার সময় তো শেষ করবো, সাড়ে দশটা শেষ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah, la ilaha illallah Muhammadur Rasulullah,
মুরগিটা মনে করে অক্সিজেন আমি সীমিত হারে দিতে হবে, বেশি যদি অক্সিজেন দেই সিদ্ধটা যদি বড় হয়ে যায়, বেশি অক্সিজেন দিলে আমার বাচ্চার ক্ষতি হবে। শেষ পর্যন্ত এমন চিকন ভাবে একটা ছিদ্র করে যে তার নাক বরাবর ছিদ্র করে মুরগি কথা কেমনে আল্লাহ শিখাইলেন, আল্লাহই তো মুরগিরে শিখাইছেন, নাক বরাবর ছিদ্র করতেছে, মেশিন নাই তার কাছে। আপনি আমরা যারা গর্ব করো মেশিন দিয়া আল্ট্রাসোনোগ্রাফি করিয়া এক্সরে করিয়া এই গর্বরে আল্লাহ গর্ব করছেন মুরগিরে দিয়াও, ঠিক না বটে? বাচ্চা যখন বড় হয়ে গেল, বাচ্চা যখন ডিমের ভিতরে বাড়ি তো নানি কি থাকো, অনেক সময় ফাটকে বাড়ি যাবে না, তখন মুরগি চিন্তা করে আরে ডিম ফার্সেটিক বাচ্চা এখনো বাইর হয় নাই, ডিম ফার্সেটিক বাচ্চা এখনো বাইর হয় নাই। মুরগি চিন্তা করে জন্ম যখন নিয়ে গেছে অক্সিজেন বেশির দরকার, এখন অক্সিজেন বেশির দরকার, এই কারণে কোনো কোনো সময় দেখা যায় মুরগির ডিমের খোসাটা নিজের টুট দিয়ে ওই খুলে ফেলাই দেয়, ফেলাইনি না ফেলাই না, টুট দিলে ফেলাইনি না ফেলাই না। তাইলে আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতেছিলাম এটা তো অনেক লম্বা বিষয় না, কয়েকটা বিষয় শুধু আপনারা এই কথা শুনেলাম, কিন্তু আমার প্রথম কথা যেতে হয় প্রত্যেকটা নর এবং নারীর জন্য জরুরি শিক্ষা করা ফলক, ঠিক না ঠিক? সময় যখন কাছে গেছে আটাইলে তো মরে গেছে, আপনি যদি হাফেজ কেনা হোক মাদ্রাসাতে হোক ফরাইয়া যদি আপনি ছেলে হাফিজে কোরআন বানান, ফরাইয়া যদি আপনি কি করেন দাওরা হাদিস পাস করে টাইটেল পাস করে বড় আলিম বানান, আপনার জীবনটা ধন্য হয়ে গেছে। কেমনে? একটা ঘটনা কইয়া শেষ করে দিতে, হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নূর জিন্দেগী গেল, জীবনে কোন একটা সন্তান হইল না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নূর তিনি দাওয়াতের কামে সফরে চলে যাবেন, বহির্বিশ্বে সফরে যদি তিনি যান কত বছর হবে তার কোনো ঠিকানা নেই, নির্দিষ্ট কোনো নির্ধারিত কোনো কোটা নাই কত বছর সফর। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নূর যাওয়ার পথে দেখতেছেন তাইনের বিবির ঘরে সন্তান হওয়ার সম্ভাবনা, তো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিবিকে বলতেছেন আমি তো সফরে চলে যাইতেছি, দেখতেছি তোমার পেটের মধ্যে একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা, যাই হোক আল্লাহ যদি ছেলে দেয় শুক্রিয়া, মেয়ে দিল শুক্রিয়া, ছেলে হইলে তুমি লেখাপড়া করাইয়া বড় আলিম বানাইবা, মেয়ে হইল দিন জরুরতে দিন শিখাইবা, কিন্তু তোমার জীবন চলার জন্য ডিপোজিট যে পরিমাণ অর্থ করি পয়সার দরকার আমি বাজেট দিয়া গেলাম। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নূর সফরে চলে গেছে, কিছুদিন যাইতে না যাইতে দেখা যায় আব্দুর রহমান রাদিয়াল্লাহু স্ত্রীর ঘরে একটা সন্তান হয়েছে, আর স্ত্রী এই সন্তানটা হয়েছে ছেলে সন্তান, আর ওই আব্দুর রহমান রাদিয়াল্লাহু স্ত্রী মা সন্তানের নাম রাখছেন রবিয়া, রবি হইল বসন্ত ঋতু, কালকে বলা হয় রবি, এই ব্যাখ্যাটা দিন বসন্ত ঋতুকে বলা হয় রবি, তো রবিয়া নাম রাখছেন, পাঁচ বছর থেকে লেখাপড়া করাইছেন, পাঁচ বছর লেখাপড়া করাইয়া তারে যখন আরো বড় হইল ষোলো বছর জিন্দগি, কেউ বলছেন একুশ বছর জিন্দগির ভিতরে লেখাপড়া করিয়া মুহাদ্দিস হইয়া মদিনার মসজিদ হন তিনি ফরাইতেছেন, কত বড় মুহাদ্দিস মদিনার মসজিদ রসুলের রওজাদার নবীর হাদিস ফরাইতেছেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ষোলো বছর কার একুশ বছর হোক যতদিন হোক দীর্ঘ বছর অতিক্রম করার পরে বাড়ি যখন তিনি আইলেন, বাড়ি আইয়া আর আর চারটি সামনাসামনি হয়েছেন, সামনাসামনি হওয়ার পরে দেখেন উনার স্ত্রী তার বারান্দার মাঝে বসা, আর তার স্ত্রীর সামনে একটা জুয়ান ছেলে খাড়া দেখা যাইতেছে। এই অবস্থা দেখে যে মনের মাঝে প্রশ্ন আইলো হায় রে আমার স্ত্রী কি বেপর্দা হইয়া গেল, জুয়ান ছেলে কোথার থেকে আইলো, বাবার খবর নাই যে তার সন্তান, মা দেখা যায় কাছে ছেলে দাঁড়ানো, আর ছেলে দেখতেছে একজন বেগানা পুরুষ চারটির ভিতর দিয়ে ঢুকতেছে, তখন ওই ছেলে বাবাকে চেনে না, ছেলে বলতেছে এ মিয়া তোমার বাড়ি কই, চারটির বাইরে যাও, বিনা অনুমতিতে ঢুকলা কেন? মা যদি এখন কইতা পুত্রে ইলা তোমার বাবা, সমস্যা শেষ হয়ে যাবে না,
আর বাপ রে যদি কোথায় যে আমার সামনে যে দেখতেছেন আপনি এর ছেলে ওই শেষ না তাই কিন্তু ইটে লম্বা লম্বা করে কইতেছুন রবিয়া রবিয়া রাম্মা কইতেছুন যে স্বামী যে আসছেন চারটির ভিতর দিয়ে আর আর চারটি দেখেন স্ত্রী বলতেছেন আপনি তিনটা শূন্য তরক করে আইছেন স্বামীরে ছেলের পরিচয় ছেলেরে বাবার পরিচয় না দিয়ে বলতেছেন আপনি তিনটা শূন্য চেরাইছেন একটা শূন্য তো হইল কাহারো বাড়িতে যদি আরে কেউ যদি মুসাফির খানা কেউ যদি সফর করিয়া বাড়িতে আসে তো সফর করিয়া বাড়িতে আসলে পরে এক নম্বর শূন্য তো হবে কজু করিয়া দুই হাত নামাজ মসজিদের মধ্যে আদায় করবে এক শূন্য দুই নম্বরের শূন্য তো হইল এত দীর্ঘদিন পরে আপনি বাড়িতে আইছেন আপনি দুই নম্বর শূন্য তো সারছেন আরে দুই হাত আগে নামাজ পড়বেন মদিনার মসজিদ এরপর রসুলের কবরটা জিয়ারত করবেন দুই নম্বর সুন্নত আর তিন নম্বর সুন্নত এলো সালাম দিয়া অনুমতি লিয়া ঘরে ঢুকবেন তিনটা সুন্নত সাইড আইছেন তিনটা সুন্নত আদায় করে আসবেন কিতাব বুঝুন মা কি পরিমাণ মা কি পরিমাণ বিশ্লেষণ হবে রবিয়ার মা আব্দুর রহমান স্ত্রী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বক্তৃতা করতেছেন খুতবা দিতেছেন বয়ান করতেছেন সাধারণ একজন রাস্তাঘাটে পর্যন্ত মোরাজুল হাদিস যদি মনে করত শরীয়তের ব্যাপার আর হক কথা কয় সাথে সাথে উমর মানিয়ে নিছে অথচ উমর রাদিয়াল্লাহু আনহু দেখলে শয়তান অডরাইত কিতাব হকের মনে একটা প্রশ্ন আল্লাহ রাসূল বলেন হযরত উমর যে রাস্তাতে যায় শয়তান গোবর কিতাব হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নাম হলে রুম পারস্য তরতর করে খাচ্ছে ঠিক না কিন্তু একজন মহিলা একটা প্রশ্ন করে বুঝছে সাথে সাথে সালেন না এটা যদি নবীর সুন্নাত হয় এটা যদি সঠিক আমি মানতে পারি কথা বুঝছি স্ত্রী যখন কয়েছেন তিনটা শূন্য সেরেছেন আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহু আমার বুড়ি হয়েছে তিনটা আমি পালন করে তিনটা পালন করার জন্য গেছেন গিয়ে ওযু করছেন ওযু করে সেরিয়া মদিনার মসজিদের মাঝে ঢুকে তিনি দুই হাত নামাজ আদায় করছেন এক শূন্যত আদায়ছেন দুই নম্বর প্রসর্বতম মজু কইরে ওই তাইন কবরটারে জিয়ারত করছে তে কবর জিয়ারত করলে এক সুন্নত আদায় হইল দুই নম্বর মদিনার মসজিদে দুই হাত নামাজ পড়ছেন দুই নম্বর সুন্নত আদায় হইল দুই নম্বর সুন্নত আদায় কইরিয়া তাইন বইসে বইসে দেখেন কেবা কারা একটা যুবক সুন্দর সুটাম ছেলে রসুলের রওজ আথরের কাছে বসে বসে মদিনার মসজিদে নবীর হাদিস পড়াইতেছে আমি তো এরপরে দেখেন মদিনার মসজিদ পড়াইতেছে কিন্তু তিনি তাকাইয়া দেখেন হায় রে আল্লাহ বাবাই ছেলের পরিচয় জানে না আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ এমন একটা মুহাদ্দিস সন্তান যদি তোমার ভাগ্যে আমার মিলাইয়ে দিতাই আল্লাহ তোমার শুকরিয়া আমি আদায় করতাম কিন্তু বাবা তো জানেন না উনি যে তার ছেলে তখন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে তিনি বাড়ির দিকে আইছেন আয়া সালাম করছেন সালাম করার পর ওই বিবিরে জিজ্ঞাসা করতেছেন যে আমি তো তিনটা সুন্নাত আদায় করলাম তোমার সামনে জুয়ান ছেলেকে নেখারা দেখলাম সেটার জবাব দাও এর পাশাপাশি আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি দেখেছি মদিনার মসজিদে রাসূলের রওজা আথরের কাছে বসে বসে একটা জওয়ান ছেলে নবীর হাদিস শুনাইতেছে পড়াইতেছে হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আম্মাই বলতেছেন যে ছেলেরে মসজিদে দেখেছেন এইটি আপনি ছেলে আর এই ছেলেটাই আমার সামনে দাঁড়ানো ছিল আর কোনো অভিযোগ আছে না তখন আব্দুর রহমান রাজিয়াল্লাহু বলেন এই ছেলেটাই যে তোমার কাছে দাঁড়ানো ছিল আগেই পরিচয় দিলে আমার মনে সন্দেহ হতো না যাও আমার জীবনের ভাগ্য ধন্য হয়ে গেছে আমার ছেলে মদিনার মসজিদের ইমাম আমার ছেলে মদিনার মসজিদে বসে বসে রোজ রাতের কাছে নবীর হাদিস পড়াইতেছে চলো তারকে ডাক দিয়ান আর আর এই চারটির মধ্যে বাপ আর মা মা ইশারা করতেছেন মদিনার মসজিদের কাছে আব্দুর রহমানের ঘর ছিল হযরত রবিয়া তিনি তো পড়াইতেছেন হাদিস মা যে ইশারা করতেছেন এটা তো লক্ষ্য করেন হঠাৎ নজর পড়ছে মার হাতের ইশারা পেয়ে তিনি উঠে
ওইটা যখন বাবার সামনে আইসেন, তখন হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নুকে স্ত্রী স্বামীকে বলতেছেন, যে ছেলেকে আপনি আমার সামনে দাঁড়াচ্ছিলেন এই ছেলে তখন তখন আপনি তো ছেলে ছিলেন, ছেলে তো বাবা ছিলেন না। তখন ছেলেরে কইলেন, রে বাবা তোমারে তো আমি সরাইয়া দিলাম, কোরআনের মধ্যে তুমি চলে যাও বলছিলাম, যে সময় উনি এই চাচির ভিতরে ঢুকছিলেন, কিন্তু তোমার জানা নাই, ষোল অথবা একুশ বছর পরে তোমার বাবা বাড়িতে এসেছেন, যিনি চাচির ভিতরে ঢুকছিলেন, তোমার মনে সন্দেহ হতে পারে আমি বেগানা পুরুষকে বাড়ির ভিতরে ঢুকতে দিলাম কেন, কিন্তু উনি তোমার বাবা, এখন তুমি পরিচয় করি। বাবা যখন ছেলে চিনলেন, ছেলে যখন বাবা চিনলেন, বাবাই ছেলেরে জড়াইয়া ধরলেন, ছেলে বাবারে জড়াইয়া ধরলেন, চোখের পানি ফালাইতেছেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করব, তোমার কি শুকরিয়া আল্লাহ আমি আদায় করব, আমার ছেলে যে যোগ্য ছেলে তুমি তৈয়ার করেছো। আল্লাহ রাসূলের রোজ আত্মার কাছে বসে হাদিস পড়াইতেছে, ছেলে বলতেছে, আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করব, আমার বাবা দুনিয়াতে ছিলেন কি না ছিলেন, তার কোনো সিকিউরিটি ছিল না, তার কোন ধরনের কোন সত্যতা ছিল না, কিন্তু আল্লাহ তুমি আমার বাবাকে মিলাই দিছো, তোমার কি শুকরিয়া আদায় করবো। মুসাফা মানা করিয়া বাবাই ছেলে ভাইয়া কত মনের খুশি, চলো বাবা ভাই খুশি, খুশির চুলে কান্দন আরম্ভ হয়েছে, খুশি প্রকাশ করতে সব কান্দন আসে, হাসিনি না বাবা ছেলে মুসাফা মানা করেছে, বাবাই কোথায় চলো করে যাই, ছেলে বলতেছেন আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহু বলতেছেন, বাবারে বলতেছেন, আপনি আমার পিতা বাবা, আপনি আগে যাইবা, আমি আমার আপনি পিছে যাই। হযরত আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহু, না তুমি আগে, বাপ এবং ছেলে কে আগে যাইবেন কে পরে যাইবেন, এখানের মধ্যে বাপ আর ছেলের মাঝে একজন আরেকজনকে খেলতেছেন যে আপনি আগে যান। ছেলে যখন যাইনু না, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ছেলে তোমার মায়ের ফয়সলা দিব কে লাগে, ঘরে ছেলে বিয়া করাইতা মেয়ে বিয়া দিতা সকল রে লইয়া বইছো, মেয়ে বিয়া দিতাম কি না দিতা শরীয়তের হুকুম ঠিক আছে, আপনি যদি আপনার স্ত্রীরে বলেন তুমি ফয়সলা দাও, এটা যাই আছে কথা বুঝতেছি মশুয়ার। মায়ে বলতেছেন, ছেলেরে তুমি আমাদের সামনে সামনে যাই ভাই, আমরা তোমার পিছনে যাইমু। ছেলে হযরত রবিয়া বলতেছেন, আম্মা কেমনে আমাকে আগে যাওয়ার জন্য বললেন, বাবা জন্মদাতা বাবা, আল্লাহ আল্লাহ রসুলের পরে হইলো বাবা এবং মার স্থান, তিনি পিছনে যাবেন আমি আগে যাইব, আমার যুক্তিতে ধরে না, তুমি মুহাদ্দিস হইছো তোমার যুক্তিতে ধরবে না, তো শুনো আমি তোমাকে মশলা বয়ান করে দেই, তুমি যদি মসজিদের ইমাম হয়ে থাকো, তুমি যদি মদিনার মসজিদের মুহাদ্দিস হয়ে থাকো, আর মসজিদের ইমাম যদি তুমি হয়ে থাকো, ছেলে যদি ইমাম হয়, বাবা যদি মুসল্লি হয়, ইমাম আগে থাকে মুসল্লি পিছনে থাকে, ঠিক না? ঠিক, তা আমি আল্লাহর কাছে আশা করে রাখছি, তুমি মসজিদের যেহেতু ইমাম, তোমার বাবা হবেন মুসল্লি, এই হিসাবে এই দৃষ্টিকোণ থেকে আমি ফয়সলা দিছি, তুমি আগে আগে যাই ভাই, মা বাবা পিছনে পিছনে যাইমু। আরেকটা উদ্দেশ্য আমার আছে, দুনিয়ার ঘরে তুমি আগে যাই ভাই, মা বাবা পিছে পিছে যাইমু, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে তুমি আগে আগে বেহেশতের দিকে যাই ভাই, তোমাদের পিছে পিছে আমরা বেহেশতে চলে যাইবো।